বাসর রাতে বিড়াল মারা বলতে কি বোঝায় অনেকেই জানেন না। চলুন আগে বিড়াল মারার কাহিনীটা শোনা যাক। একদা বাগদাদের বাদশাহের ছিল দুজন কন্যা। এই দুই রাজকন্যা ছাড়া তার ছিল না কোনো রাজপুত্র। রাজকন্যা দুজন ছিল বাদশার অনেক আদরের। সবসময় দুই রাজকন্যার জন্যে 10-15 জন দাসী প্রস্তুত থাকত। কখন কোন রাজকন্যার কী দরকার হবে আর তারা হুকুম পালন করবে। দুই রাজকন্যারই একটা করে বিড়াল ছিল। বিড়াল দুটো ছিল তাদের সব সময়ের সাথী। তারা খেলতে বসলে এমনকি ঘুমোতে গেলেও এই বিড়াল দুটো সাথী থাকত। তো দেখতে দেখতে দুই রাজকন্যার একসময় বড় হয়ে গেল, তারা বিবাহ উপযোগী হয়ে গেল। তারপর বাদশার চিন্তা বাড়তে লাগলো, কারণ এই দুই রাজকন্যার জামাইদের ওপরেই তার এই বিশাল রাজ্যের দায়িত্ব দিয়ে যেতে হবে। সুতরাং এমন যোগ্য দুজন ছেলে খুঁজে বের করতে হবে যারা এই গুরু দায়িত্ব পালন করতে পারবে। সারা রাজ্যে অনেক খোঁজাখুঁজি করে এমন দুই ভাই পাওয়া গেল, যাদের কাছে রাজকন্যাদের বিয়ে দেওয়া যায় বলে বাদশাহ মনে হলো। তারপর অনেক ধুমধাম করে বিয়ে হলো দুই রাজকন্যার একসাথে। অতঃপরও বাদশাহ দুই মেয়ের জামাইকে সমানভাবে রাজ্যের দায়িত্ব ভাগ করে দিলেন। এরপর দুই ভাই রাজ্য পরিচালনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ল। দুজনের অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ করেই রাজ্যের একটা বড় অনুষ্ঠানে দুই ভাইয়ের দেখা হয়ে গেল। তারপর দুজনেই আবেগ আপ্লুত হয়ে পড়ল এতদিন পরে ভাইয়ের সাথে দেখা হওয়ার জন্য। তারপর অনেক কথায় কথায় ছোটো ভাই জিজ্ঞাসা করল তাদের বউ মানে রাজকন্যাদের কথা। তখন বড় ভাই বলল, বড় রাজকন্যা তাকে অনেক সমীহ করে চলে, তার কোনো কাজ করা লাগে না, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে ছোটো ভাই বলল, ছোটো রাজকন্যা তার কোনো যত্নই করে না, সবসময় রাগারাগি করে, মাঝে মাঝে গায়ে হাত তোলে। তখন বড় ভাইকে জিজ্ঞাসা করলো কিভাবে রাজকন্যাকে বশ করলো। তখন বড় ভাই বলল রাজকন্যার বিড়ালের কথা। ছোটো ভাই বলল, হ্যাঁ ওই বিড়ালকে তো আমরা চাইতেও বেশি যত্ন রাখি। বড় ভাই বলল, হ্যাঁ প্রথম দিন বাসর রাতে ঘরে ঢুকেই আমি একটা তরবারি দিয়ে ওই বিড়ালের ওপর দিলাম এক কোপ, ব্যাস একেবারেই দুভাগ। এই ঘটনায় বড় রাজকন্যা ভাবলো আমি মনে হয় অনেক বড় কোনো বীর, এরপর থেকে সে আমাকে অনেক সমীহ করে চলে। তো এই কথা শুনে ছোটো ভাই মনে মনে ভাবলো, ঠিক আছে আজকে বাড়ি ফিরে বিড়ালের জীবন নাশ করে লাগাবো। তারপরে আবার অনেক দিন পরে দুই ভাইয়ের দেখা। একবার ছোট ভাইয়ের শরীরে অনেক কাটা দাগ। বড় ভাই জিজ্ঞাসা করলো কি খবর, কোন যুদ্ধে আহত হয়েছিল নাকি। ছোট ভাই বলল, না ভাই তোমার ঘটনা শুনে আপনি ওই দিন বাসায় গিয়ে তরবারি দিয়ে এক কোপে বিড়ালটাকে দুভাগ করে দিলাম, কিন্তু আমার বেলায় উল্টো হলো, আমাকে শাস্তিস্বরূপ এক মাস কারাবন্দি করে অত্যাচার ভোগ করতে লাগলো। তখন বড় ভাই বলল, বিড়াল বাসর রাতেই মারতে হয়, পরে মারলে কোনো লাভ হয় না। প্রকৃতপক্ষে বাসর রাতে বিড়াল মেরে কিছুই হয় না, এগুলি শুধুই কল্পকথা, এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। এ ধরনের অহেতু কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। এসএস পাল জুয়েলারি হাউস, এসএস পাল জুয়েলারি হাউসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এসএস পাল জুয়েলারি হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ খবর। হ্যাঁ, এসএস পাল জুয়েলারি হাউস নিয়ে এলো নিউ স্মার্ট লুক, এক নতুন হালকা হলমার্কযুক্ত সোনার গহনার ডালি। ঠিকই শুনেছেন, নতুন হালকা হলমার্কযুক্ত সোনার গয়নার ডালি নিয়ে এসেছে আপনাদের জন্য এসএস পাল জুয়েলারি হাউস। অলংকার এবং নারী যেন একে অপরের পরিপূরক। নারীর রূপ নিয়ে যেমন কবিতা, গান, গল্প, উপন্যাসে উপমার শেষ নেই, সভ্যতার আদি থেকেই নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য নারীরা ব্যবহার করে আসছে অলংকার। পছন্দের ভিন্নতার কারণে সে অলংকার কখনো সোনা বা অন্য কোনো ধাতুর, যুগে যুগে বদলে যায় গহনার আবেদন। তবে সোনার তৈরি গহনার আবেদন কখনোই কমে না, আর এসএস পাল জুয়েলারি হাউস সেই চিরকালীন চাহিদাকে মাথায় নিয়েই সোনার গহনার ডালি এবং সঙ্গে থাকছে নজর কাড়া হালকা ডায়মন্ড জুয়েলারি, সাথে থাকছে বিবাহের গহনার
বিশাল সম্ভার। এসএস পাল জুয়েলারি হাউস। এসএস পাল জুয়েলারি হাউস, আপনার বাড়িতে কি ছোট্ট কোনো নতুন অতিথি এসেছে, নাকি অতিথি এসেছে প্রায় এক বছর হয়ে গেছে, অর্থাৎ অন্নপ্রাশন সামনে, বা অন্নপ্রাশন হয়েও গেছে, জন্মদিন এসে গেল, কেটে গেছে একটি বছর নতুন অতিথিকে নিয়ে, কাজেই তার জন্মদিন সুন্দর করে পালন করতে হবে, সোনার গয়না তো তাকে দিতেই হবে। চলে আসুন এসএস পাল জুয়েলারি হাউসে। হ্যাঁ, এসএস পাল জুয়েলারি হাউস নিয়ে এলো বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, এই সমস্ত রকম উৎসবে সুন্দর করে আপনার অতিথিদেরকে সাজিয়ে তোলার জন্য সেলিব্রেশন গিফটের বিপুল সম্ভার। হ্যাঁ, এসএস পাল জুয়েলারি হাউস নিয়ে এলো হলমার্ক যুক্ত গহনা, যার মূল্য 2,000 টাকা থেকে শুরু, এবং হলমার্ক যুক্ত ডায়মন্ড জুয়েলারি 3,000 টাকা থেকে শুরু। আপনাদের জানিয়ে রাখি, শুধুই মাত্র অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ নয়, বিবাহ বার্ষিকী, সিলভার জুবিলি বড় করে পালন করতে হবে, ডায়মন্ড জুবিলি আরও বড় করে পালন করতে হবে। এই সব অনুষ্ঠানের জন্য সেলিব্রেশন গিফটের সম্ভার রয়েছে এসএস পাল জুয়েলারি হাউসে। চলে আসুন এসএস পাল জুয়েলারি হাউসে।